फेस ऑफ पावर्ड बाय 24 आवर्स टीवी। नमस्कार 24 आवर्स टीवी पर्दाए आमी जीना आपनादेरके स्वागत जानाच्छी। प्रत्येकटा मुहूर्ते घटते थाका घटना एवं तार आपडेट सकाल थेके रात पर्यन्त ठीक एभाबेई एगिए चला। विश्वास करुन आमी जानी आमार कण्ठस्वर शुने कतटा बोझा जाच्छे, तबे गलार अवस्था एकेबारे खराब। तार कारणटा अवश्यई भोट इलेक्शन एवं तार जन्य विभिन्न काजकर्मजनित कारणे अवश्यई गलार ओपर एकटु प्रभाव पड़छे। ठीक राजनीतिर मंचे जेमन भावे प्रभाव पड़छे राजनैतिक नेतृबर्गेर काजकर्मे, ठीक तेमनि सेई समस्त কাজকর্মের ফলো আপ রাখতে গিয়ে প্রভাব পড়ছে সেটা আমাদের ক্ষেত্রে। তাই প্রথমেই আমি জিনা ফেস অফে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি না কতটা স্পষ্ট বক্তব্য রাখতে পারবো, আমার গলা থেকে কতটা সুন্দর বেরোতে পারবে আর কি আমার কণ্ঠস্বরটা, কারণ আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। নির্বাচনী প্রচার যখন তুঙ্গে, তৃতীয় দফার নির্বাচনের পর চতুর্থ দফার নির্বাচনে এক এক রকমের চমক। কেউ গরুর গাড়ি করে প্রচার করছেন, কেউ বা ঢাক ঢোল বাজিয়ে। সেদিন রাস্তায় যখন ফিরছিলাম একজন তো প্রশ্ন করেই ফেললেন যে এত আধুনিকভাবে, মানে আধুনিক কালে এত অত্যাধুনিকভাবে চমক সত্যি সত্যি হয়েছিল কিনা, এভাবে প্রচার হয়েছিল কিনা। এবং বলতে বাধা নেই, বিশ্বাস করুন কোনো একটা জায়গায় যদি দেখি গরুর গাড়ি নিয়ে প্রচার, অন্য জায়গায় টোটো নিয়ে প্রচার, কোথাও আবার একটা টোটো নিয়ে প্রচার হলে কোথাও একশোটা, কোথাও বা হাজারটা টোটো নিয়ে প্রচার। আজকে লকেট চট্টোপাধ্যায়, আমি প্রসঙ্গক্রমে বারবার বলেই থাকি যে আমার বাড়িটা শহর কলকাতায় নয়, কর্মক্ষেত্রে থাকতে হয়, তো আমার শহর কলকাতা হুগলি জেলায় আমার বাড়ি, যেখানে আমার বাড়ির লোকজন থাকেন। তো সেখানে দেখলাম যে ব্যান্ডেল থেকে চন্দননগর এই রুটটায় লকেট চট্টোপাধ্যায় সকালবেলা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে একেবারে টিকিট কেটে তিনি ট্রেনে উঠে নিত্যযাত্রীদের সাথে কথা বলে প্রচার করলেন। চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, তিনিও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। প্রত্যেকটা মুহূর্তে প্রচারের ঘন ঘটা, খুব একটা সময় নেব না, দীর্ঘায়িত করবো না। কারা রয়েছেন আমাদের সঙ্গে একটু তাদের কাছে চলে আসব, আমাদের এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য হবে। ধন্যবাদ আমার পিসিআর টিমকে। আমার সামনে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, অবশ্যই আপনারাও দেখতে পাচ্ছেন, ভার্চুয়ালি আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন অর্ণব সাহা বিজেপির পক্ষ থেকে। অর্ণববাবু নমস্কার। অর্ণববাবু আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? আমি বিজেপির পক্ষ থেকে নেই, হ্যাঁ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্ণববাবু। আমি 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 দুটো শব্দ শুনছি, আমার মনে হয় আমার শুনতে কত একটা সমস্যা হচ্ছে। শুভজিৎ দত্তগুপ্ত বিজেপির পক্ষ থেকে, শুভজিৎ বাবু নমস্কার। নমস্কার শুভজিৎ বাবু, আমি জানি না কেন আমি আপনার মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছি না, আপনি কি একটু আলোর দিকে ঘুরে বসতে ভালো, লাইটের লাইটের প্রবলেম আছে কি? আমার মনে হচ্ছে আপনি বোধহয় যদি আলোর দিকে একটু ঘুরে বসতেন, মানে আলোটা কি আপনার পেছনে ব্যাক সাইডে? না আমার দুপাশে, দুপাশে আমি একটা আলো নিভিয়ে দেবো কি? একটা আলো, এক এক পাশে যদি তাকান, একটা আলোর দিকে তাকান দেখি, হ্যাঁ একটু একটা আলোর দিকে একটু ক্যামেরাটা যদি ঘুরিয়ে নেওয়া যায়। এবার কিছুটা ক্লিয়ার আসছে, ঠিক আছে। না শব্দ নিয়ে আমার কোনো অসুবিধা নেই, আমার একটু দেখতে সমস্যা হচ্ছিল যে চতুর্থ দফার হাই ভোল্টেজ নির্বাচনী প্রচার এই আলোচনায় আমি শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইবো সেটা হচ্ছে হাই ভোল্টেজ প্রচার, প্রচারে পিছিয়ে নেই তৃণমূল বিজেপি কেউ। আমি তৃণমূলের প্রতিনিধির কাছে প্রথমে আসব। বিজেপির কিন্তু প্রচারে নানা রকমের চমক রয়েছে, এটা নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে। সেক্ষেত্রে চতুর্থ দফার নির্বাচন, এবং আমি যদি খুব ভুল না করে আমি কিছুক্ষণ পর পরিসংখ্যান তুলে ধরবো যেটা একেবারে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অর্ণববাবু, চতুর্থ দফার নির্বাচন এখনো পর্যন্ত হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে। তার কারণ আমরা যদি নন্দীগ্রামটাকে হাই ভোল্টেজ ধরে থাকি, নিঃসন্দেহে প্রতিটি সিট ইম্পর্টেন্ট, এক দুই করে চলতে চলতে 294টা আসন। সেক্ষেত্রে দাঁড়িয়ে বালি, উত্তরপাড়া, ডোমজুর, শ্রীরামপুর, চাঁপদানি, অন্যদিকে আপনার কসবা বিধানসভা কেন্দ্র, এই প্রতিটি কেন্দ্র, আমি তো কয়েকটা নাম বললাম মাত্র, এগুলো সবকটা হাওড়া, শিবপুর, একেবারে হাই ভোল্টেজ নির্বাচনী কেন্দ্র, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ। তো চতুর্থ দফার এই যে মানে নির্বাচন, তার আগে একেবারে শেষ মুহূর্তে কিছুক্ষণ আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরে ছিলেন, তিনি কন্যাশ্রীর কথা তুলে ধরলেন। এই যে কথা এবং বাকবিতণ্ডা, এই চমকের রাজনীতি শেষ মুহূর্তে কতটা কার্যকরী হবে কি মনে হচ্ছে অর্ণববাবু? নমস্কার আপনাদের চ্যানেলে, আমি প্রথমবার আসছি আপনাদের চ্যানেলে। আপনি যে হাই ভোল্টেজ নির্বাচনী প্রচারের কথা বলছেন, হাই ভোল্টেজ নির্বাচনী প্রচার তো করেই দিয়েছে বিজেপি, তার কারণ বিগত কয়েকদিনের মধ্যে বোধহয় 22 বার প্রধানমন্ত্রী আমাদের এই পশ্চিমবাংলায় এলেন, সেই সঙ্গে অমিত শাহ সহ আরো বেশ কয়েকজন সর্বভারতীয় নেতৃত্ব তারা এখানে এসেছেন, প্রায় ডেলি প্যাসেঞ্জার হয়ে গিয়েছেন। এখানে এসে তারা প্রচার করছেন এবং তারা বিভিন্ন রকম ভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন, বিভিন্ন ভাষায় আক্রমণ করছেন, কখনো কখনো ভাষার কোনো ঠিক ঠিকানা থাকছে না,
গতকাল এমন একটা শব্দ উচ্চারণ করেছেন, পদ্ম উচ্চারণ করতে গিয়ে এমন একটা কুৎসিত শব্দ উচ্চারণ করেছেন, রীতিমতো বিতর্ক হয়েছে, বিতর্ক হয়েছে। আমি এটাকে দোষ দিচ্ছি না, উনি বাংলা উচ্চারণের চেষ্টা করছেন, আমি এভাবেই দেখছি, এটাকে আমি দোষ দিচ্ছি না, উনি একটা বাংলা উচ্চারণের চেষ্টা করছেন। কিন্তু সমস্যাটা দাঁড়াচ্ছে হচ্ছে যে যেহেতু বাংলা ভাষা বাংলা সংস্কৃতির সঙ্গে ওদের কোনো প্রত্যক্ষ যোগ নেই, ওরা যেহেতু সম্পূর্ণভাবে উত্তর ভারতের হিন্দি হিন্দু হিন্দুস্থানি যে সংস্কৃতি, উত্তর ভারতের যে সংস্কৃতি, পশ্চিম ভারতের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সঙ্গে ওরা যেহেতু যুক্ত এবং সেই সংস্কৃতির মধ্যে দিয়ে ওরা আসছেন বাংলা সংস্কৃতিকে। অর্ণববাবু, আপনি এই যে বক্তব্যটা বললেন যে প্রধানমন্ত্রী যেটা বলছেন, আমার এখানে দুটো কথা, আমি শুধু দুটো খবর এসে পৌঁছেছে আমাদের কাছে, একেবারে আমাদের রিপোর্টাররা তুলেছেন দুটো খবর, আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি একেবারে আনকাট। বৃহন্নল্লাদের অন্যায় আবদার মাত্রা ছাড়াচ্ছে ক্রমশ, রেল কর্তৃপক্ষ উদাসীন, দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। বৃহন্নল্লাদের একটি অংশ টাকা তোলার জেরে একেবারে জেরবার সাধারণ মানুষ, রানাঘাট কৃষ্ণনগর উঠে প্রত্যেক দিন ট্রেনের মধ্যে এক শ্রেণীর বৃহন্নল্লারা ইচ্ছের বিরুদ্ধে এক প্রকার জোর করে টাকা তুলছে। টাকা না দিলে ট্রেন যাত্রীদের কপালে জুটছে ভৎসনা, জিআরপির কাছে লিখিত অভিযোগ করা হয়নি, কিছু কিছু বিড়ম্বনা এড়াতে মানুষ বৃহন্নল্লাদের আবদার কখনো মেনে নিচ্ছেন, এ বিষয়ে বৃহন্নল্লাদের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে বৃহন্নল্লাদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। করোনার পর থেকে তাদের বাসস্থান অনুযায়ী খাদ্য সংগ্রহ করতে বেরোতে হয়, তাই দীর্ঘদিন কর্মহীন থাকার পর সংখ্যাধিক্যের কারণে হয়তো বেড়েছে চাহিদাও। দ্বিতীয় খবর, নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাছড়া পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধানের যোগদান বিজেপিতে। বেশ কিছুদিন আগে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য যোগদান করেছিলেন বিজেপিতে, তার সাথে কোনো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির সদস্যদের যোগদান দেখা যায়নি। শান্তিপুরের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অজয় দে, কিন্তু একসময় অরিন্দম ঘনিষ্ঠ, পঞ্চায়েতের বিভিন্ন সদস্যদের নিয়েই চলার নির্দেশ দিয়েছিল জেলা নেতৃত্ব, তাই হয়তো সকলকে নিয়ে চলার বার্তা। কিছুদিন আগে বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব প্রামাণিক বেশ কিছু তৃণমূল কর্মকর্তাদের নিয়ে যোগদান করেন বিজেপিতে। আজকে বাগাছড়া পঞ্চায়েতের উপপ্রধান সুজয় সরকার শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হাত থেকে পতাকা নিলেন। বিজেপির নিচুতলার কর্মীদের আলোচনার জন্য কিছুটা সময় নেওয়া হয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি নিমাই বিশ্বাস বলেছেন, আমাদের ওই অঞ্চলের তৃণমূল সভাপতি সুধা ঘোষের কাছ থেকে বিষয়টি জানব। তিনি বলেন, আমরা তৃণমূলে আছি, তৃণমূলেই থাকবো। আর মাত্র কয়েকটা দিন বাগাছড়া তড়িৎ সংঘের মাঠে আসবেন অমিত শাহ, রাজনৈতিক মহলে জোর জল্পনা, এবার সেখানে বিজেপির সেই মঞ্চে আর কাকে কাকে দেখা যায়। আমি খবর দুটো বললাম, তার কারণটা হচ্ছে সাধারণ মানুষের সমস্যা একটা, যেটা বৃহন্নল্লাদের কথা আমি বললাম, আপনার মনে হতে পারে যে হয়তো এই প্রসঙ্গের কথা না, দ্বিতীয়টা একেবারে রাজনৈতিক কথা। আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের এই যে কথাগুলো, সাধারণ সমস্যাগুলো, সেটা ক্রমাগত হারিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচারের ফাঁকে, কে দায় নেবে? এটা খুব দুর্ভাগ্যের বিষয় যে সাধারণ মানুষের দৈনন্দিন যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো হারিয়ে যাচ্ছে এবং সেখানে কে কত বড় হেভিওয়েট নেতা, কোন দল থেকে কে যোগ দিচ্ছেন, কোন দল থেকে কে কোথায় যোগ দিচ্ছেন, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা, আবার কোথাও কোথাও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিচ্ছেন কিনা। আমি তো সেই সঙ্গে সঙ্গে একই সঙ্গে এই তথ্যও দেখলাম যে বামেদের তরফ থেকেও বেশ কিছু লোকজন বিজেপিতে যোগ দিয়েছেন, যেমন শিলিগুড়িতে যোগ দিয়েছেন শঙ্কর ঘোষ, আপনি জানেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আসলে রাজনীতির একটা চূড়ান্ত দুর্বৃত্তায়ন ঘটেছে, রাজনীতি এমন একটা জায়গায় চলে গিয়েছে যেখানে টাকা মানে মানি আর মাসল পাওয়ার, এইটাই হয়ে দাঁড়াচ্ছে রাজনীতির একমাত্র কথা। বাংলার যে সাধারণ মানুষ বা দেশের যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো কোথাও গুরুত্ব পাচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে আমি বলবো একটু আপনারা লক্ষ্য করে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো নির্বাচনী সভা করছেন সেখান থেকে কিন্তু তিনি বারবার বলছেন যে তার সরকার যে 70টা প্রকল্প এই বাংলায় চালাচ্ছেন, কন্যাশ্রী থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী পর্যন্ত, খাদ্যসাথী থেকে আরম্ভ করে সবুজশ্রী পর্যন্ত, ঐক্যশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী পর্যন্ত, যুবশ্রী থেকে আরম্ভ করে কৃষক বন্ধু পর্যন্ত যতগুলো প্রকল্প চালাচ্ছেন, প্রত্যেকটা প্রকল্প কিন্তু সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে। এই বাংলায় মোট 10 কোটি প্রায় মানুষ, সেই 10 কোটি মানুষের মধ্যে 8.5 কোটি মানুষ, তারা কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের রাজ্য সরকারের এই যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত, এই প্রকল্পগুলোর বেনিফিশিয়ারি। তাহলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের এখানে আপনি বলুন, আমি অগ্নিমিত্রা পলের এক প্রচারের কথা বলবো, হ্যাঁ বলে নিন। আপনি যে, আমি এখানেই একটু যোগ করব যে আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকার যে তাদের যে প্রচারগুলো তুলে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রচারে কিন্তু আমাদের এখানকার বাংলার মানুষের জন্য তারা কি করেছেন, এবং তা বাংলার মানুষের জন্য তারা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেন 21 সালে 2 মেয়ের পর, তাহলে তারা কি কি করবেন সেগুলো কিন্তু খুব স্পষ্ট করে লেখা আছে।
ব্যক্তিগতভাবে আমি মনে করি, দেখুন আমি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছি কিন্তু ঈশ্বর ভিত্তিতে সমর্থন করছি। আমি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা নেতা নই, আমি ঈশ্বর ভিত্তিতে সমর্থন করছি। সেই ইস্যুগুলো দেখলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে, ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিচ্ছি। আপনি জানেন যে ন্যায্য মূল্যে ঔষধ বলে একটা প্রকল্প আমাদের সরকারি হাসপাতালগুলোতে আছে। আমি আপনার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলছি, আমার পরিবারে প্রতি মাসে আমার জয়েন্ট ফ্যামিলি, আমার বাড়িতে সবাই একসঙ্গে থাকেন, সবাই মিলে আমাদের প্রায় 15,000 টাকার ওষুধ লাগে। আমি যদি দোকান থেকে ওষুধ কিনি তাহলে প্রায় 14,000 থেকে 15,000 টাকার ওষুধ লাগে। আমার একজন ছাত্র, আমি যেহেতু পেশায় অধ্যাপক, আমার একজন ছাত্র আমাকে বললো যে স্যার আপনি পিজি হসপিটালে চলে যান, পিজি হসপিটালে চলে গিয়ে আপনি ওখান থেকে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে গিয়ে জেনেরিক ওষুধ কিনুন। আমি ওই জেনেরিক ওষুধের লাইনে দাঁড়ালাম, সেখানে আমাকে খুব বেশি লম্বা লাইনে দাঁড়াতে হয়নি। আমি কিন্তু ওখান থেকে 67% কমিশনে আমি কিন্তু এই ওষুধগুলো কিনে এনেছি, ম্যাক্সিমাম ওষুধ আমি ওখান থেকে কিনে এনেছি। অথচ যে ওষুধটা আমি 14,000 থেকে 15,000 টাকায় আমার এখান থেকে কিনতাম, পাড়ার দোকান থেকে কিনতাম, সেটাই আমি 3,500 থেকে 4,000 টাকা কিনতে পারছি। আমি আমি এইখানে আমি 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 এই প্রসঙ্গে একটা কথা বলি, যেমনটা বললেন অর্ণববাবু, ন্যায্যকরণ স্বাস্থ্য এমন একটা জিনিস যেটা কিন্তু প্রতিটা মানুষের একটা বলা হয় অন্ন বস্ত্র বাসস্থান, যোগ করা উচিত স্বাস্থ্য। কারণ মানুষ সুস্থ না থাকলে মানুষ কোনো কাজই করবেন না, করতে পারবেন না। ন্যায্য মূল্যের ওষুধের দোকান আমি বলবো, আমার যেটা আমি বলছিলাম হুগলি জেলায় আমার বাড়ি, অ্যাকচুয়ালি আমার যেখানে বাড়ির লোকজন সবাই থাকেন, আই হ্যাভ এ জয়েন্ট ফ্যামিলি অলসো, সেটি শ্রীরামপুরে। তো শ্রীরামপুরে একটি প্রধানমন্ত্রীর ন্যায্য মূল্যের দোকান, এরকম একটা একটা ওষুধ যোজনার একটা দোকান, যেটা সেই মানে খুঁজে খুঁজে আমি পেতে হয়েছিল আর কি আমাকে। আমি একদিন গেছিলাম দোকানে, তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে ন্যায্য মূল্যের ওষুধ অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ মানুষের কাছে এটা সব থেকে বেশি প্রয়োজনীয়। যেটা অর্ণববাবু বললেন, আমার কথা হচ্ছে অর্ণববাবু, প্রতিটি মানুষ, সাধারণ জনগণ এইভাবেই গিয়ে তারা সেই সুযোগ সুবিধা পাচ্ছেন বলে আপনার মনে হয়? বাংলার 9 কোটি 10 কোটি মানুষজন, 10 কোটি মানুষ সুযোগ সুবিধা পাচ্ছেন, তার কাছে পৌঁছানোর চেষ্টা রাজ্য সরকার করছেন, এটা নিশ্চিত। কিন্তু এটা একই সঙ্গে, এটাও আমি বলবো, ন্যায্য মূল্যের ওষুধের কথা যখন আপনি তুললেন, সেই সঙ্গে সঙ্গে আমি একটু স্বাস্থ্যসাথীর কথাটাও বলছি। না, আমি স্বাস্থ্যসাথী প্রসঙ্গে আসবো, আমি একটা তথ্য দিয়েছি। আচ্ছা বেশ বলুন। বিজেপির হয়ে হাই ভোল্টেজ প্রচার করতে আসছেন মিঠুন চক্রবর্তী, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মিঠুন চক্রবর্তীর আত্মসহায়ক, তার নাম প্রদ্যুৎ হালদার, তিনি স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তার পরিবার তিনি স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন, শুধু না, তার 1 লক্ষ টাকা দিয়ে বুকে স্ক্যান বসেছে, সেটা স্বাস্থ্যসাথী প্রকল্পে হয়েছে। একদম একদম একদম, আমি আসবো এই প্রসঙ্গে, আমি আমাদের বিজেপির প্রতিনিধির কাছে আসবো। কিন্তু তার আগে যেটা হাই ভোল্টেজ প্রচার বা নির্বাচনী প্রচার বলা হচ্ছে, সেখানে আমি আরো একটি নাম যোগ করতে চাইবো, সেই নামটি হচ্ছে অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পাল কিছুদিন আগে বিতর্কিত মন্তব্যে জড়িয়েছিলেন, আজকের কি ছবি সেটা আমি একটু বলবো। বাইকে চড়ে নিজের হাতে ঢাক বাজিয়ে প্রচার করেন অগ্নিমিত্রা পাল, গেরুয়া গড় আসানসোলে আরো বেশি ব্যবধানে জিততে মরিয়া বিজেপি। তাই আসানসোলে বিজেপি প্রার্থীদের প্রচারে দেখা যাচ্ছে বিশেষ মাত্রা। আজ সকাল থেকে প্রচার ময়দানে ফুল ফর্মে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি আজ নিজের কেন্দ্রে ধেনুয়া গ্রামে প্রচার সারলেন। এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তিনি প্রচারে ঢাকিদের সঙ্গে ঢাক বাজান। এছাড়া বিশেষ আকর্ষণ ছিল মোটরসাইকেলে চড়ে এলাকায় এলাকায় ঘোরা। এসবের মাঝেই এলাকায় এলাকায় জনসংযোগ বৃদ্ধি করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আমার কাছে, আমি বিজেপি প্রতিনিধির কাছে আসব, কিছুদিন আগেই অগ্নিমিত্রা পালের একটা ভিডিও রীতিমতো ভাইরাল, তার কারণ একটি মন্তব্য, যেখানে বলা হয়েছিল যে তার শিক্ষা, সংস্কৃতি, রুচি, কুরুচি, সুরুচি, যাই হোক, এই নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপর একেবারে বাঙালি ঘরানা, বাঙালির ইমোশন নিঃসন্দেহে আজও ঢাকের বাদ দিয়ে আমাদের মনটাকে অন্য জায়গায় নিয়ে চলে যায়। এই যে একটা কন্ট্রারি কথাবার্তায় অন্যকে আক্রমণের সময় এক, ভোটের প্রচারে এক, এই যে তুলনামূলকভাবে তো ছলনার আশ্রয় নিয়ে প্রচারের রাজনীতি, সুরজিৎ বাবু। না, আমি দু তিনটে জিনিস বলতে যাব। প্রথমে মাস্টারমশাই, অধ্যাপক মহাশয় যিনি বলছিলেন, একটা জিনিস একটু ক্লিয়ার করার জায়গা ছিল আর কি। এক হচ্ছে তৃণমূল এখন ডুবন্ত অবস্থায় বাংলা, বাঙালি, বাঙালির কালচার এসবগুলো মনে পড়ছে, মাঝে তারা এটা নিয়ে একটা ব্যাপক আগ্রাসী প্রচারের দিকে এগোচ্ছিল। পরবর্তীতে তারা যখন দিলীপ ঘোষের সিটটায় বাই ইলেকশন হলো খড়গপুরে, তখন যখন তারা জিতলো, তখন তারা কিছুটা সেই জায়গা থেকে পিছিয়ে এলো। আবার দেখলাম কিছু কিছু ফেউ অর্গানাইজেশন, যাদের কোনো বেস নেই, বহু জায়গায় অর্গানাইজেশনের নাম ছাড়াই এই বাংলা, বাঙালি, প্রাদেশিকতার জায়গাটাকে একটা উস্কে দেওয়ার চেষ্টা তৃণমূল করছে।
তবে উনি অধ্যাপক মানুষ, ওনার এটা জানা উচিত। কিন্তু প্রাদেশিকতাকে উস্কে দেওয়ার চেষ্টা, কিন্তু প্রাদেশিকতাকে উস্কে দেওয়ার চেষ্টা কি শুধুমাত্র তৃণমূল করছে? এখানে তো একটা বড় প্রশ্ন চিহ্ন। একদম 100 বার 100 একদম প্রাদেশিকতা থেকে শুরু করে আর এই যে বাঙালিয়ানা, এটা তো এই এই আশ্রয়টা তো বিজেপি, মানে গেরুয়া, যেটা উনি বলছিলেন। না না, দেখুন দেখুন, দু তিনটে জিনিস আছে, এটা অস্বীকারের জায়গা না। আমি আমি বাংলায় গিয়ে না, আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে, আমি কলকাতার বাসিন্দা, আমি আমার আমি আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, আমি একটা শিল্পী মানুষ, আমি একটা ভয়েস ইন্ডাস্ট্রির মানুষ, বা আমি সংগীত জগতের মানুষ, আমি আমার ট্যালেন্ট নিয়ে আমি উদাহরণ দিচ্ছি মুম্বাইয়ে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করব। মুম্বাইবাসীর মন জয় করার জন্য আমাকে সেখানে গিয়ে মুম্বাইয়ের ভাষা ব্যবহার করতে হবে না? আমার ট্যালেন্ট, আমার কর্মটাই যথোপযুক্ত। আমি একদমই দ্বিমত করছি না, কিন্তু এই যে বিতর্ক তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রীর বক্তব্যে নিঃসন্দেহে বিতর্ক, মানেটাই পাল্টে গেছে বক্তব্যের। না, দুটো দুটো জিনিস আছে, সেটা হচ্ছে উনি চেষ্টা করছেন। মমতা ব্যানার্জিও প্রচুর ভুলভাল হিন্দি বলে, ওটা নিয়ে ব্যাপার নয় আর কি। উনি আপনাদের তুলনা আনতে বললে আপনারা দিদি কোন নেগেটিভিটি পাঠ করেছেন সেগুলোকে আনেন কেন? নিজেদের হাইলাইট করলেই তো হয়। দুটো দুটো আমরা তো নিজেদের কথাই বলছি, উনি বলার চেষ্টা করছেন, কোন একটা প্রোনাউন্সিয়েশন হয়তো আসবে আসবে গাফিলতি রয়ে গেছে, এবং উনি এটা আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের তো প্রোনাউন্সিয়েশনে গাফিলতি রয়ে গেছে বলতে পারেন? একদম 100 বার, মানে উনি সচেতন ভাবে অনর্গলত, আমি একটু বলে নিই, আপনার সময় ডিস্টার্ব করি, আপনি শুনে নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি সচেতন ভাবে অনবরত ভুল ব্যাখ্যাটা ব্যবহার করেন আর কি, এটা অস্বীকারের কোনো জায়গা না। এইবারে যাই, আমি যেটা বলতে চাইছিলাম আর কি, বলতে গিয়ে থেমে গেলাম, সেটা হচ্ছে দুটো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির অরিজিনটা কিন্তু বাংলায়, শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে প্রতিষ্ঠিত একটি দল, পরবর্তীতে সেটাই ভারতীয় জনতা পার্টির রূপ পেয়েছে। হ্যাঁ, এটা ঠিক কথা যে হিন্দি ভাষী অঞ্চলে তার সাকসেস স্ট্রাইক রেটটা অনেক বেশি এবং অপেক্ষাকৃত বেশি, কিন্তু তা বলে এটা না যে হিন্দি ভাষী অঞ্চলে বিলয়, নর্থ ইস্টে বহু রাজ্যে এখন বিজেপি গভর্নমেন্ট চলছে, আসামে চলছে, এবং আপনি সাউথ ইন্ডিয়ায় চলে যান, সেখানেও বেশ কিছু জায়গায় বিজেপি ভালো ফলাফল করছে। তো এটা নট ব্যাড কি যে বিজেপি শুধুমাত্র হিন্দি বলয়ের পার্টি হিসেবে রয়ে গেছে, অন্যান্য অঞ্চলের যারা মানুষ তারাও সেটাকে অ্যাকসেপ্ট করেছে, এবং সেটার অবশ্যই অরিজিনটা বাংলা থেকে তৈরি। হিন্দু আমাদের জনসংঘের যে ইতিহাস, জনসংঘের স্টার্টিংটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত দিয়ে, এবং পরবর্তীতে তাকেই আমরা আমাদের কিন্তু পার্টির প্রাণপুরুষ বলে মনে করি, এবং তাকে সামনে রেখেই সমস্ত জায়গায় পার্টির প্রচারটা হয়। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। উনি এক্সাম্পল দিচ্ছিলেন বিভিন্ন জিনিসে, আমি একটা জিনিস বিশ্বাস করি যে যে জিনিসটা মানুষ প্র্যাকটিক্যাল লাইফে দেখতে পাচ্ছে বা পাচ্ছে, তার জন্য ওই বিশেষ একজন মিথুন চক্রবর্তীর কে আত্মসহায়ক, সে কোন একটা স্ট্রেংথ বসিয়েছে, সেটাকে দৃষ্টান্ত তৈরি করা, মানে কি একটা উদাহরণ তখন হয়, দৃষ্টান্ত তখন হয় যখন একটা জেনারেলাইজ ইস্যু হয় না। পক্ষান্তরে হয়তো উনিও কিছুটা স্বীকার করে নিলেন যে এই বিষয়টা জেনারেলাইজ না, মানুষকে দেখাতে হচ্ছে দেখো দেখো ইনি একজন কিন্তু পেয়েছে, কারণ এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এটা যে বাস্তবসম্মত নয় এটা উনিও জানেন, এবং এটা খুব সঠিক ভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না। আমরা মাঝখানে স্টেটমেন্টও দেখেছিলাম, বহু জায়গায় স্বাস্থ্য কার্ড সাথী কার্ড ডিক্লাইন হয়েছে, বহু রাস্তার মানে রুগী রাস্তায় বসে আছে, তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না, হসপিটাল অ্যাকসেপ্ট করতে চাইছে না, বলছে এই টাকা কে দেবে, এই অভিজ্ঞতা তো সাধারণ মানুষের ক্ষেত্রে আছে। তার জন্য একটা এক্সাম্পল সেট করা হয়েছে, এবং মাঝে প্রশাসনের তরফ থেকেও বলা হয়েছিল যে আপনারা অন্তত ভোটের সময়টা অবধি চালিয়ে নিন, তারপর করুন আর না করুন কোনো ব্যাপার না। জেনেরিক ওষুধের কথা যেটা উনি বললেন, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের পাওয়ার কমিয়ে দেওয়া হয়, যে ওষুধটা আপনার এক মাসে কাজ হতো সেটা আপনার 6 মাস লাগবে, তাতে মানুষ যে কি বেনিফিটেড হয় আমার মনে হয় না সেটার কোনো খুব ভ্যালিডিটি আছে। আমাদের দেশে, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর একের পর এক নার্সিংহোম হসপিটাল বানিয়েছেন, সুপার স্পেশালিটি বানিয়েছেন, তাতে ইনফ্রাস্ট্রাকচার নেই, এবং প্রশাসনিক সভায়ও দেখা গেছে যে তার দলেরই বিধায়ক উঠে বলছে যে আমার এখানে কিছু নেই, উনি বলছে তুমি জানো না সব হয়ে গেছে। তো আমি মনে করি যে মুখ্যমন্ত্রী যদি সব করেই থাকেন তাহলে তো ওনার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী বা আমাদের একটা সর্বভারতীয় দল, শুধু নামে নয়, বিজেপি যথার্থ অর্থে একটি সর্বভারতীয় দল, সারা ভারতে তার প্রেজেন্স আছে, প্রত্যেকটা রাজ্যে সে নয় সরকার পক্ষে আছে, নয় প্রধান বিরোধী পক্ষে আছে, নয় ভিজিবল বিরোধী পক্ষের মধ্যে সে কাউন্টেড হয়। তো সেই দলে অন্যান্য স্টেটের নেতৃত্ব থাকবেন, সেই দলের তারা সর্বভারতীয় নেতা, এবং তারা বাংলায় আসবেন প্রচারে, এটার মধ্যে আশ্চর্য বা চকিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শুনছি শুনছি, আপনার বক্তব্য শুনছি। বেশ, তো আমরা আমরা এই জায়গায় খুব পরিষ্কার একটা কথা পরিষ্কার বলে দিই, সেটা সর্বভারতীয় দলে সমস্ত রাজ্য থেকেই নেতৃত্ব থাকবেন, তারা প্রচারে আসবে,
তৃণমূল কংগ্রেসের একটা বাজেও আমরা লোকসভা ভোটের আগে দেখেছি, তারা একটা নিজেকে সর্বভারতীয় দল হিসেবে প্রজেক্ট করতে চেয়েছিল, মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী প্রজেক্ট করা হয়েছিল। এখন উনি মোটামুটি সর্বভারতীয় নেত্রী থেকে আবার পশ্চিমবঙ্গের নেত্রী হওয়ার, কারণ পশ্চিমবঙ্গের আসনটাই তার চলে গেছে, এখন কিন্তু উনি আবার বা ওনার দলের লোক বাংলা বাঙালি বাঙালির মেয়ে এই জায়গায় ক্যাম্পেন করা শুরু করেছে। তো এটা একটা বোধোদয় হয়েছে, অন্তত অনেক ভুলের মধ্যে একটা সঠিক সিদ্ধান্ত ওরা নিয়েছে। অনুবাবু তৃণমূল অনুবাবু মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেত্রী থেকে বাঙালি নেত্রী হওয়ার চেষ্টা করছেন, এসব একেবারে 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 বাজে কথা এবং ব্যঙ্গ করার মতন কথাবার্তাগুলো উনি বলছেন। আমি এক এক করে ওনার কথাগুলোর উত্তর দিচ্ছি। উনি প্রথম যেটা বললেন প্রাদেশিকতা নিয়ে কথা বললেন, আমি শুধু একটু মনে করিয়ে দিচ্ছি আমাদের যে দক্ষিণ ভারত রয়েছে সেই দক্ষিণ ভারতের সবচেয়ে বড় যে রাজ্যগুলো রয়েছে, যেমন ধরুন তামিলনাড়ু, যেমন ধরুন অন্ধ্রপ্রদেশ, যেমন ধরুন মহারাষ্ট্র, এই যে রাজ্যগুলোতে, যেমন ধরুন কেরল, এই সমস্ত রাজ্যগুলোতে আপনি লক্ষ্য করবেন এখানে কিন্তু বিজেপির পেনিট্রেশন খুব কম, প্রায় পেনিট্রেশন হয়নি। কেন হয়নি? তার কারণ তামিলদের মধ্যে তামিল জাতীয়তাবাদী যে অস্মিতা সেটা মারাত্মক, সেটা মারাত্মক। বিজেপি তাদের যে প্রার্থী তালিকা ডিক্লেয়ার করেছে সেই প্রার্থী তালিকায় বাংলার যে প্রার্থী তালিকা ডিক্লেয়ার করেছে সেখানে নাম রয়েছে হিন্দি এবং ইংরেজিতে, বাংলা নাম নেই। যে ভদ্রলোক ওখানে সেই তালিকাগুলো ডিক্লেয়ার করছিলেন তিনি কিন্তু যখন উচ্চারণ করতে যাচ্ছেন অধিকাংশ উচ্চারণ করতে গিয়ে ভুল করছেন, অঞ্জনা বসুকে বলছেন অ্যাঞ্জেন বসু, কখনো অন্য কোনো একটা নামকে উচ্চারণ করতে গিয়ে আর একটা নাম উচ্চারণ করছেন। অর্থাৎ বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতি এদের অ্যাকচুয়াল কোনো ধারণা নেই। ঠিক এই কাজটাই যদি তারা তামিলনাড়ুতে করতেন তামিলনাড়ুতে আগুন জ্বলে যেত, আমি বলছি তামিলনাড়ুতে আগুন জ্বলে যেত, কারণ তামিলদের যে অস্মিতা, তামিলদের যে জাতীয়তাবাদী ভাবনা, সেই জাতীয়তাবাদী ভাবনার জন্য তারা যে কত দূর যেতে পারে সে কল্পনা করা যায় না। পাশাপাশি ধরুন মারাঠি অস্মিতা, মারাঠি অস্মিতা যেটা বাল সাহেব ঠাকরে করেছিলেন এবং তুলে ধরেছিলেন, মারাঠি অস্মিতা ওরা বলে আমচি মুম্বাই, আমচি মুম্বাই, আপনি মাঝখানে কথা বললে অসুবিধা হয়ে যাবে, কথাগুলো আসবে না। প্রাদেশিকতার জায়গাটা কোনো অন্যায় কিছু নয়, কিছু ভুল কিছু নয়। আমাদের যে বাংলা সংস্কৃতি এটা মাথায় রাখতে হবে যে ঊনবিংশ শতাব্দী থেকে যে নবজাগরণ সেই নবজাগরণ বাংলাতেই হয়েছিল। মনীষীরা তারা শুধু বাংলার মনীষী না, তারা গোটা ভারতবর্ষের মনীষী, এক নম্বর। সুতরাং বাংলা বাঙালি হিসেবে, বাঙালি সংস্কৃতির একজন ধারক বাহক হিসেবে আমাদের গর্ব করার জায়গা আছে। তাহলে আমরা কোন জায়গাটায় মনে করছি যে সমস্যাটা হচ্ছে? সমস্যাটার জায়গাটা উনি খানিকটা বলে দিলেন। লক্ষ্য করে দেখুন, ভারতীয় জনসং যখন 50-এর দশকের গোড়ায় প্রতিষ্ঠিত হয় শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু ভারতীয় জনসং বা তার আগে হিন্দু মহাসভা, সেই সব কিছুর পিছনে যারা ছিল তারা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এখনো পর্যন্ত বিজেপির যে মাদার অর্গানাইজেশন, মূল রাষ্ট্র যে সংগঠন, সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 সালে মহারাষ্ট্রের নাগপুরে তৈরি হয়েছিল কয়েকজন চিৎপাবন ব্রাহ্মণদের দিয়ে। আপনারা যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ডক্ট্রিন বা তাদের যে লেখাপত্রগুলো যদি ভালো করে পড়েন তাহলে দেখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটি মনুবাদী, একটি বর্ণ হিন্দুত্ববাদী, একটি নারী বিদ্বেষী, একটি দলিত বিদ্বেষী একটি সংগঠন। এবং আজ পর্যন্ত সর্বভারতীয় ক্ষেত্রে আপনি একবার মনে করে দেখুন তো, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির যে নেতৃত্ব সেখানে কজন বাঙালি আছে? আপনারা কি দেখেছেন ইউপিতে যখন বিজেপি প্রচার করছে সেখানে বাংলা থেকে রাহুল সিনহাকে নিয়ে যাওয়া হচ্ছে? আপনারা কি দেখেছেন যে যখন বিহারে প্রচার করছে তখন বাংলা থেকে দিলীপ ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে? আপনারা কি দেখেছেন হরিয়ানায় যখন বিজেপি প্রচার করছে তখন বাংলার কোনো একজন রাজ্য নেতাকে নিয়ে যাওয়া হচ্ছে? ওরা নিয়ে যাবে না, তার কারণ এনসিইআরটি থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে রবীন্দ্রনাথের যে সিলেবাস থেকে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে দাও, সিলেবাসের মধ্যে হিন্দি ভাষাটাকে আরোপ করো, গোটা ভারতবর্ষের মধ্যে হিন্দি ভাষাকে আরোপ করো এবং হিন্দিকে বাধ্যতামূলক করো। মাথায় রাখবেন হিন্দি হচ্ছে ভারতবর্ষের 24টা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ। ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই, আমি আবার বললাম, ভারতবর্ষের রাষ্ট্রভাষা হিসেবে ওরা হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন কোথায় নেমেছিল? 2019 সালে ক্ষমতায় আসার পর ওরা যখন হিন্দি ভাষাকে এনসিইআরটির মাধ্যমে ওরা যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং নতুন যে শিক্ষানীতি ওরা এনেছেন NEP, ন্যাশনাল এডুকেশন, বলা হয়েছে যে হিন্দি বাধ্যতামূলক করা হবে। কোথা থেকে এই আগ্রাসনের বিরুদ্ধে প্রথম আক্রমণ কোথা থেকে নেমেছিল?
আন্দোলন কোথায় শুরু হয়েছিল? তামিলনাড়ুতে শুরু হয়েছিল। তামিলনাড়ুতে এত বড় আন্দোলন শুরু হয়েছিল এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে যে ওরা সেই সিদ্ধান্ত নিজেতে বাধ্য হন। এখনো পর্যন্ত আপনি যদি দক্ষিণ ভারতে যান, দক্ষিণ ভারতের লোকেরা হিন্দি বলবে না, ওরা ইংরেজি বলবে তাও ভালো, কিন্তু ওরা হিন্দি বলবে না। আপনি কর্ণাটক, আপনি যদি কেরালা, আপনি যদি তামিলনাড়ু, আপনি যদি অন্ধ্রপ্রদেশ, ওদের যে চারটে মেজর ভাষা, এই প্রত্যেকটা ভাষা কিন্তু হিন্দির চেয়ে অনেক পুরনো ভাষা, সংস্কৃতের চেয়ে অনেক পুরনো ভাষা। এগুলো দ্রাবিড় ভাষা। এই দ্রাবিড় ভাষার যে দ্রাবিড় জাতীয়তাবাদ, সেই দ্রাবিড় জাতীয়তাবাদ কিন্তু ওখানে আছে। আপনি একে প্রাদেশিকতা বলে ছোট করতে পারেন না, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে যে বাংলায় যে এই প্রতিদিন দেখতে পাচ্ছি পরিযায়ী, মানে পরিযায়ী শ্রমিকরা যেমন বিভিন্ন জায়গা থেকে এসেছিল, সেরকম পরিযায়ী নেতারা আসছেন যারা কিনা বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে কিছুই জানেন না। ওরা আমাদের এখানে মিছিল করতে গিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। ওদের যে আমাদের যে রাজ্য সভাপতি, তিনি বলেছেন সহজ পাঠ বিদ্যাসাগরের লেখা। ওদের একজন সর্বভারতীয় স্তরের নেতা বলেছেন রবীন্দ্রনাথ বোলপুরে জন্মগ্রহণ করেছেন। বাংলার সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণা নেই, কোনো রকমের আইডিয়া নেই। বিশ্বভারতীর যে ওদের যে আরএসএস করা যে লোকটিকে বিশ্বভারতীর উপাচার্য করে পাঠিয়েছেন, তিনি এসে বিশ্বভারতীর শান্তিনিকেতনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছেন। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে ওরা যে কালচারটাকে এখানে আনছে, সেই কালচারটা আসলে গো বলয়ের কালচার, ওই কালচারটা আমাদের কালচার না। আমি আর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ওরা রাম বলছেন তো, শ্রীরামের কথা বলছেন, এটা মাথায় রাখবেন। আমাদের বাংলায় কিন্তু ম্যাক্সিমাম মানুষ হয় রাধাকৃষ্ণ নয় কালী, অর্থাৎ শাক্ত শৈব বৈষ্ণব। এই তিনকে যে হিন্দু ধর্মের যে কাস্ট সেক্ট, এই তিনকে হিন্দু ধর্মের সেক্টেই কিন্তু আমাদের বাংলা সংস্কৃতি বিভক্ত হয়ে রয়েছে। বাংলায় রামের অস্তিত্ব খুব কম, বাংলায় রামের মন্দির খুব কম। আমাদের এখানে বাংলায় আমরা যেমন রাম শব্দটাকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করি, একই সঙ্গে সঙ্গে আমরা বলি বোকারাম, আমরা বলি রাম পাঠা, আমরা বলি রাম ছাগল, আমরা এই কথাগুলো বলি। আবার আমাদের রামকৃষ্ণ আছেন, সবই ঠিক আছে, কিন্তু আমাদের সংস্কৃতিতে যে রাম, সেই রামের সঙ্গে উত্তর ভারতের রামের প্রধান পার্থক্য কোথায় জানেন? প্রধান পার্থক্য হচ্ছে বাল্মীকি রামায়ণের যে রাম আর আমাদের এখানকার কৃত্তিবাসী রামায়ণের যে রাম, এই দুটো রাম কিন্তু এক নয়। আমাদের বাংলার রাম অনেক সফট, অনেক বেশি নারী দরদি, আর ওদের রাম, পার্থক্যটা দেখুন। ওদের যিনি রাম, তিনি সীতাকে অগ্নি পরীক্ষা করতে পাঠিয়েছিলেন, আগুনে পরীক্ষা করতে পাঠিয়েছিলেন, আর আমাদের রাজা রামমোহন রায় বাঙালি মেয়েকে সতী হবার সময় আগুন থেকে উদ্ধার করেছিলেন। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। আমাদের রাম আর ওদের রামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাঙালি সংস্কৃতি অনেক বেশি, অনেক বেশি উন্নত, অনেক বেশি এগিয়ে থাকা। সেখানে আমি যদি প্রতিনিয়ত আমার কাছে রাম, আমাদের রাম ওদের রাম বিষয়টা আমার কাছে পরিষ্কার না। প্রথম কথা, সেখানে কি করে রাম, রাম কৃষ্ণ রাম মোহনের প্রসঙ্গে রাম শব্দের উদাহরণ, এইটা কেমন করে অন্নবাবু, অন্নবাবু রাম কৃষ্ণ রাম মোহন এই সমস্ত কথা বলার সাথে সাথে কি উদাহরণ দিচ্ছেন রাম নিয়ে? রাম শব্দের যদি ধর্ম তত্ত্ব নিয়ে আসি, বাল্মীকি রামায়ণ কৃত্তিবাসী রামায়ণ, আপনি কোন রাম, মানে আমি বুঝতে পারলাম, আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ, এবং এটা আমি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে উদাহরণ দিচ্ছি। না না, উনি যেটা বলছেন অনুবাদ সাহিত্যে, যখন রামায়ণে অনুবাদ হয়েছিল, রামায়ণে অনুবাদ, মহাভারতের অনুবাদ, তো এই অনুবাদ সাহিত্যে কিন্তু সামগ্রিক ভাবে যে আমাদের সংস্কৃতের যে অনুবাদ, তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছিল এবং পরিমার্জনা হয়েছিল, এবং তার মধ্যে অন্যান্য বেশ কিছু অদ্ভুত রামায়ণ টামায়ণ থেকে বেশ কিছু গল্প ঢোকানো হয়েছিল, এটা ইমমর্টাল। এখানে উনি কেন এই প্রসঙ্গ তুলছেন, আমি দু তিনটে কথা বলতে চাই একদম পরিষ্কার ভাবে, যে বাঙালি সংস্কৃতির ধারক বাহক তো তৃণমূল হতে পারে না, যারা গাড়ির ইঞ্জিন থেকে চাল থেকে আরম্ভ করে আমফানের টাকা থেকে আরম্ভ করে যা পারছে চুরি করে খেয়ে যাচ্ছে, এটা বাঙালির আইকনিক ফিগার হতে পারে না। উনি যেটা বাংলার গর্ব টর্ব বলা হচ্ছে, এখন তো আমরা দেখছি সব জায়গায় মুখ্যমন্ত্রী নিজের ছবি লাগিয়ে নিজেই প্রচার করছেন বাংলার গর্ব উনি, মনীষীদের জায়গায় যদি মনীষীদের প্রচার করতেন আমাদের কিছু যেত আসতো না। তৃণমূল দল সচেতন ভাবে প্রচার করছে বাংলার গর্ব মমতা, এটা তাদের ক্যাম্পেনের একটা বড় পার্ট, সব জায়গায় লক্ষ 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 কোটি কোটি টাকার হোর্ডিং লাগানো হচ্ছে। তো ওনারা যদি নিজেদেরকে বাংলার সংস্কৃতির ধারক বাহক মনে করেন তাহলে আমার আপত্তি আছে, কারণ বাঙালির সংস্কৃতি ওই রকম নয়, বাঙালি চচ্চটা চিটিংবাজ একটা জাতি নয়, ওরা কিন্তু পুরো তৃণমূল কংগ্রেস চাই, আগা পাঁচতলা দুর্নীতিতে নিমজ্জিত। উনি বিদ্যাসাগর মূর্তি ভাঙার কথা বললেন, আবার এই কথাটা তৃণমূল প্রায়ই বলে, কিন্তু ওই ঘটনার পর কিন্তু
প্রশাসন দীর্ঘদিন আবার তৃণমূলের দখলে এসেছিল, তৃণমূল কেন তদন্ত করালো না? আমি আমার ব্যক্তিগত ছোট্ট বুদ্ধিতে যেটা বুঝি, যে আমি যখন কোথাও ভাঙচুর করতে যাব, তখন আমার প্রথম লক্ষ্য হবে যে জিনিসটা যেখানে আছে আমি সেখানেই সেটা ভেঙে দেবো। একটা বিদ্যাসাগরের মূর্তি, তার একটা মিনিমাম ওজন আছে, একটা প্লাস্টার অফ প্যারিস হোক বা ইয়ের হোক যা হোক, তার একটা বেশ কয়েক কেজি ওজন আছে। তো সেই মূর্তিটা যখন কলেজের ভেতর ছিল, যদি ভাঙার মোটিভ নিয়ে, মানে ভাঙচুর করার মোটিভ নিয়েই যদি কেউ সেই কাজটা করতো, তাহলে সে কলেজের ভেতরেই মূর্তিটা ভেঙে দিত। সে ওটাকে বয়ে এনে গেটের কাছে, যেখানে সিসিটিভি আছে, গলার মধ্যে সুন্দর করে একটা গোলাপি উত্তরীয় লাগিয়ে ওইখানে ভাঙছে। এটা আমার মনে হচ্ছে খুব পরিকল্পিত একটা ব্যাপার, পরিকল্পিত এবং কালিমালিপ্ত করার ব্যাপার। কারণ এটা ন্যাচারাল চিন্তা ভাবনাতেই এই কথার কোনো যুক্তি হয় না। যদি মনে করি যে না, ওই মঞ্চ থেকে বিজেপিরই কোনো কর্মী উত্তরীয় লাগিয়ে ভেতরে ঢুকে মূর্তিটাকে বয়ে এনে প্রায় 5 মিনিট 6 মিনিটের পথ অতিক্রম করে গেটের কাছে এসে ভেঙেছে, যেখানে ইয়ে লাগানো ছিল, সিসিটিভি লাগানো ছিল। আজকে শিশির বাজরিয়ার একটি মন্তব্য আমি শোনাবো কিছুক্ষণের মধ্যে, হ্যাঁ বলে দিন, বলে দিন। তার মধ্যে এতদিন তো প্রশাসন তৃণমূলের হাতে ছিল, তদন্ত কেন হলো না, শাস্তি কেন হলো না? এটা আমার কাছে প্রশ্ন। আচ্ছা, এই প্রশাসন কেন হলো না? আজকে কিন্তু এটা নিয়ে জয়প্রকাশ মজুমদার বলেছেন, বলছে পুলিশ মন্ত্রী পুলিশকে নিয়ে খোঁচা দিচ্ছেন, যেখানে নির্বাচন নিয়ে, তিনটে দফা নির্বাচন নিয়ে আজকে জয়প্রকাশ মজুমদার সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছেন। কারণ উনি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন, সিআরপিএফ এর পরিচালিত হচ্ছে, এমন কথা বলছেন। একাধারে মুখ্যমন্ত্রী, একাধারে পুলিশ, জয়প্রকাশ মজুমদার বলেছেন একদম। হ্যাঁ, এবং উনি সবকিছুতেই ফেলিও, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এত কথা বলেন, ওনার একটা সামান্য চোট লেগেছিল, যদিও আমরা দেখেছি সেই প্লাস্টার করা পা নাচাতে ভাঙা পায়ের ওপর পা তুলে উনি বসে আছেন, এই অভিজ্ঞতা আমরা ভিডিও দেখেছি সবাই। জেনারেল উনি এটাকে কন্ট্রাডিক্ট করেননি। আমরা জানি না যে একজনের পা ভাঙলে, পা আমারও একবার ভেঙেছিল অ্যাক্সিডেন্টে, পা ভাঙলে সেটা এই কদিনের মধ্যে কি করে তার পুরো প্লাস্টার খুলে যায়, এবং ভাঙা পায়ের ওপর লোকে কি করে পা চাপিয়ে বসে থাকে, এবং পা নাড়িয়ে নাড়িয়ে কি করে সে আড্ডাবাজি করে। তো গল্প হচ্ছে সবটাই নাটক, পুরোটাই নাটক, বিদ্যাসাগরের মূর্তি ভাঙাটাও নাটক, মুখ্যমন্ত্রীর পা ভাঙাটাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিদ্যাসাগরের সুরবু, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নাটক, পা ভাঙা নাটক, সবটাই নাটক। আর ডোম জুড়ে বিভিন্ন জায়গায় সবাই গিয়ে রিকশা চালকের বাড়িতে গিয়ে অমিত শাহ আজকে খাওয়া দাওয়া করলেন, সেটাও নাটক। মতুয়া সম্প্রদায়কে তোষণের গিয়ে সংখ্যালঘু বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা, সেটাও নাটক। সেটা জনসংযোগ, সেটা জনসংযোগ। একটা দল যখন নির্বাচনে লড়ে, সেই দলের নেতা বা প্রার্থী তারা বিভিন্ন উপায়ে, আমি 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 না একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, রাজনীতির কথা না, আসবো আসবো, আমি আমি একটু বলি, আপনি আসবেন, আপনি বলবেন। আমি একটা সাধারণ কথা হচ্ছে, জনসংযোগের কথা বললেন, আমার একটা ছোটবেলার এক বান্ধবী ছিল, রিয়া বান্ধবী নামে, এবং ওর ছোট্টবেলা থেকে রিলেশনশিপ, মানে ওর মানে স্কুল লাইফ থেকে বন্ধুত্ব, প্রেমের সম্পর্ক, পাড়ারই একটি ছেলে, তার নাম ছিল হচ্ছে বরুণ। তো আমরা তাকে মানে টুবলু টুবলু করে ডাকতাম। তো এই টুবলু যখন আইটি সেক্টরে কাজ করার সুবাদে বাইরে যায়, টুবলু, রিয়ার প্রথম প্রশ্নটাই ছিল যে ও বাইরে চলে যাচ্ছে, তো টুবলু অনেক ম্যাচিওর হয়ে, একদম পার্সোনাল অভিজ্ঞতা ওকে বলেছিল যে লং ডিস্টেন্স রিলেশনশিপ কি হয় না, এবং সত্যি সত্যি ভালোবাসার টান থাকলে যে দূরে থেকেও কাছে থাকা যায় সেটা প্রমাণিত। তাই জনসংযোগ করার জন্য, একদম অন্য উদাহরণ হয়তো, এর সাথে কোনো মিল নেই, কিন্তু জনসংযোগ করার জন্য ভোটের আগে এসেই খেতে হবে, মানে থাকতে হবে, এরকম ভাবে দেখাতে হবে, এই বক্তব্যটাই আমার কাছে পরিষ্কার জিনিস বলি। যখন যিনি কোনো প্রশাসনের প্রধান পদে থাকেন, তার অনেকগুলো দায়িত্ব থাকে, এবং যখন ইলেকশনের সময় আসে তখন, আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এখানে আসছেন, দেশের কাজকর্ম তো বহাল তবিয়াতে চলছে, কি সব তো লাটে উঠেছে, না 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 না, কোথায় দেশের কাজকর্ম? আপনাকে বলি, স্বরাষ্ট্র কাজকর্ম সব আটকে আছে। বলি, হ্যাঁ বলুন। আমি আপনাকে বলি প্রশাসন একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে চলে, আমলাদের মধ্যে দিয়ে চলে, এবং সেখানেও স্বরাষ্ট্রমন্ত্রী তার সর্বোচ্চ নেতা, এবং তিনি যেমন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দলেরও একজন বড় নেতা। তো প্রচারের সময় মানুষ বিভিন্নভাবে, ও তো ব্যাপার না, উনি আসেন একদিন থেকে চলে যান, তার প্রিভিয়াস কাজ, একটা স্ট্রাকচার মেনটেন করেই তাকে চলতে হয়। মুখ্যমন্ত্রীও সারাদিন জনসংযোগ করে বেড়াচ্ছেন, মুখ্যমন্ত্রীকে তো দোষ দিচ্ছেন আপনারা, মুখ্যমন্ত্রীকে তো দোষ দিচ্ছেন, আছেন, আমি 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 দোষ তো দিচ্ছেন আপনারা, দাঁড়িয়ে না, সে জায়গায় দাঁড়িয়ে উনি মাঝে মধ্যে প্রচারে আসছেন, এটা ফ্যাক্ট। এবং যে কোনো রাজনৈতিক দল, তার অধিকার আছে যে তারা বিভিন্ন মাধ্যমে জনসংযোগ করবে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের একজন বিজেপি নেতাকে ফোন করে বলেছিলেন যে আমার বিষয়টা উনি দেখে দিন, দেখে দাও একটু, কোনো তোমার কোনো অসুবিধা, সেই অডিওটি ভাইরাল হয়, হ্যাঁ একদম, শুনেছি শুনেছি আমরা সবাই শুনেছি, আমাদের কোনো আপত্তি থাকতো না যদি উনি বলতেন যে আমার দলে তুমি যোগদান করো, দলে ফিরে এসো, উনি কিন্তু তা বলছেন না, উনি বলছেন দলের মধ্যে থেকে আমার কাজটা করে দাও। এটা হচ্ছে অপ্রত্যাশিত, এটা হচ্ছে নিন্দনীয়,
উনি যখন অন্য কোন দলের নেতাকে ফোন করে বলেন যে দলের মধ্যে থেকে আমার স্বার্থ সিদ্ধি করে দাও, সেটা নিন্দর। উনি দলের প্রার্থী হিসেবে, দলের নেত্রী হিসেবে কাউকে বলতেই পারে যে ভাই ভুল বোঝাবুঝি হয়ে গেছে, তুমি ভাই চলে আসো, ফিরে আসো তৃণমূল কংগ্রেস, আমাদের কোনো সমালোচনার জায়গা থাকতো। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কোনো সমালোচনার জায়গা থাকতো না, যদি না দেখতাম আমার উনি ভাঙা পা নিয়ে নাচাচ্ছেন, নাড়াচ্ছেন, হ্যাঁ উনি এক ভাঙা পায়ের ওপর পা তুলে বসে আছেন। তো এগুলো হচ্ছে নাটক। উনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, প্লাস্টার করেছেন, উনি বললেন যে মানে আমি ওই অবস্থাতেই জনসংযোগ করতে যাব মানুষের কাছে, দ্যাটস ওকে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু যখন দেখা গেল যে হুইল চেয়ারটাই নাটক, তখন সেটা তো অবশ্যই আপত্তি থাকবে মানুষের। আজকে উনি অনবাবু একের পর এক অভিযোগ, হ্যাঁ বলুন না, উনি যে উনি অভিযোগগুলো করছেন, উনি যে অভিযোগগুলো করছেন, প্রত্যেকটা অভিযোগের কেন্দ্রবিন্দু বা মুখ্য আক্রমণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিক, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে এই মুহূর্তে কেন্দ্রবিন্দু মমতা বন্দ্যোপাধ্যায়, নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়, একদম। উনি তো নিজেই বলে, মহিলা মুখ, উনি তো নিজেই বলে আমি দুঃখ বলেনি, উনি মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে, এবং একমাত্র বিজেপি বিরোধী সত্যিকারের আন্দোলনের মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটা বিরোধী নেতাকে হয় টাকা দিয়ে অথবা ইডি দিয়ে অথবা সিবিআই এর ভয় দেখিয়ে কিনে নেওয়া গেছে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কিনে নেওয়া যায়নি। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সবচেয়ে বড় থ্রেট, এটা হচ্ছে প্রথম কথা। দু নম্বর হচ্ছে উনি তো পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির কথা বললেন, ওদের সরকারটা দুর্নীতির কথা কে বলবে? আমি এই যে অতি ফোন কলের কথা বলবেন, আপনি ফোন কলের কথা বলবেন, অতি সম্প্রদায়ী, অতি আপনি ভাঙা রাফায়েল কলের কথা বলছেন, প্রচন্ড আলোচনা, অতি সম্প্রদায়ী, অতি সম্প্রদায়ী, প্রচন্ড আলোচনা হচ্ছে দাদা, রাফায়েল কলের কথা বলা হচ্ছে, যেখানে কোটি কোটি টাকার ডিল হয়েছে, আপনি ফোন কলের কথা বলুন, টাকার ডিল হয়েছে রাফায়েল বিমান কিনবার জন্য, ফোন কলের কথা বলুন, ভাঙা পায়ের কথা বলুন, নেতারা নাম্বার ওয়ান এই পরিমাণ বেকারত্ব হয়নি, দুটো উত্তর দিন, এটা দুটো উত্তর দিন, ভাঙাপায়ের উত্তর দিন, টেলিফোন কলের উত্তর দিন, জিডিপি গ্রোথ, সেই জিডিপি গ্রোথটা মাইনাসের নিচে রান করছে গোটা ভারতবর্ষের, বেকারত্ব সবচেয়ে বেশি, টেলিফোন কলের উত্তর দিন, গোটা ভারতবর্ষের যে সমস্ত সরকারি ব্যাংক গুলো আছে সেই সরকারি ব্যাংক থেকে 1,00,000 কোটি টাকা চুরি করে 33 জন গুজরাটি শিল্পপতি যারা কিনা বিজেপির ঘনিষ্ঠ তারা বিদেশে চলে গেছে, অন্য সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে, এই যে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি আসছে, এবং ভারতবর্ষের মানুষ বিদ্যাসাগর মূর্তির উত্তর দিন, আপনার প্রসঙ্গ বিদ্যাসাগর মুর্শিদাবাদের উত্তর দিন, বলছেন নতুন জেনারেশনের জন্য কোন সরকারি চাকরি থাকবে না, একে আপনারা বিল আনছেন, আপনারা শ্রম আইন এনেছেন, নতুন শ্রম আইনে ইচ্ছে মতো হায়ার করা যাবে, ইচ্ছে মতো ফায়ার করা যাবে। এবার আমি একটা বলি, এই যে উনি বলছেন বাঙালি নয়, বাঙালি নয়, আচ্ছা ওরা কি করছেন? 100 দিনের ওপর হয়ে গেল প্রায়, 120 দিন, 1,00,000 থেকে 1.5 লক্ষ কৃষক 4টে রাজ্য ঘিরে বসে আছে দিল্লির চারপাশে, প্রধানমন্ত্রী একবার সময় হয়নি জওয়ান, 22 জন জওয়ান শহীদ হয়েছেন মাওবাদী সন্ত্রাসবাদীদের আক্রমণে, একবারও সেখানে কিন্তু অমিত শাহ জানেন, আর সেই মাওবাদী ছত্রদার নেতা বানিয়েছে, সেই মাওবাদী ছত্রদার নেতা বানিয়েছে, এখানে আর কি কে আপনারা সাইলেন্ট কমিশনের বাধা বসিয়েছেন,
মাওবাদীরা তো তৃণমূল করছে মাওবাদী নেতারাই এখন তৃণমূলের নেতা, আপনাদের ছত্রধর মাহাতো যিনি ইউএপিএ করছে আবার নতুন করে আসছে, কে বলেছিলেন? এক সময় জনসাধারণের কমিটি যে যারা প্রভাবিত ছিল সুজাত বন্ধ ছোটন দাসের কেন রাখা হয়েছিল তাদের সুবিধা করতে রাখা হয়েছিল, মানুষ উত্তর চাইবে না সুজাত বন্ধ ছোটন দাসের কাছে আলোচনা করতে প্রত্যক্ষতাকারী হয়ে গেছিল, ছত্রধর মাহাতোর পেছনে কারা ছিল? আমরা তো মাওবাদীদের বিরুদ্ধে লড়েছি আন্দোলন তো চলছে, তোমরা সমর্থন করছে না। ছত্তিশগড়ে আপনাদের শাসন ছিল 15 বছর, আপনারা মাওবাদী সমস্যার সমাধান করতে পারেননি কেন? আপনারা পারেননি, মমতা ব্যানার্জি পেরেছেন। দৈনন্দিন আকাঙ্ক্ষা গুলো ছিল, দৈনন্দিন চাহিদা গুলো ছিল, সেই চাহিদা গুলো পূরণ করেছে আমাদের সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার সেগুলো পূরণ করেছে। পশ্চিমবঙ্গ সরকারের নিশ্চয়ই কিছু খারাপ দিক আছে, অবশ্যই আছে, আপনি খারাপ দিকগুলো বললে আমি নিশ্চয়ই সেটাকে আমি কাউন্টার করব না। পশ্চিমবঙ্গ সরকারটা তৃণমূলে বাধ্য সম্পত্তি হয়ে গেছে, কিন্তু আপনি বলুন সরকারটা তৃণমূল কংগ্রেসের বাধ্য সম্পত্তি হয়ে গেছে, এটা তো মুখ্য আপনার সরকারটা মানুষের, আপনার কেন্দ্রীয় যে ট্যাক্সের টাকা দিয়ে আপনারা নয় ছয় করে আজকে দেশের সাধারণ মানুষের টাকা করেছে, আপনার দেশের অর্থনীতির কি হাল করেছে কেন্দ্রীয় সরকার আপনি বলুন? আপনি স্বীকার করুন ভালো আছে, আপনি স্বীকার করুন আপনি ভালো আছে, আপনি আশেপাশে তাকিয়ে দেখুন মোদির জন্য আছে তার কারণ, দেখুন মোদি নিজের কলেজে গিয়ে দেখুন কটা ছেলে পার্ট টাইমার করছে, এখনো মোদির কলেজে গিয়ে দেখুন কটা ছেলে পার্ট টাইমার করছে, কটা দিচ্ছে সরকার দেখে নিন, সেটা হচ্ছে আডক্স কটা আছে আপনার কলেজে, আম্বানি আর আদানির জন্য আপনার কলেজে আডক্স কটা আছে, প্রত্যেকদিন আপনার কলেজে পার্ট টাইমার কজন চালাচ্ছে, সময় সময় ধরে আপনারা আজকে ইলেকট্রিক বিল সমস্ত রাজ্যের থেকে বেশি, সরকারের কোনো ভূমিকা কেন নেই? সরকারের কোনো ভূমিকা নেই, আমরা যদি কেউ কাজ করে সেই কাজটা করে যাচ্ছে মমতা ব্যানার্জির সরকার, সেটা দেখে আপনারা চাপের কোনো কাজ আগে তিনটে প্রশ্ন আপনি শিখবেন না, আপনারা করে দেবেন ঠিক আছে, ঠিক আছে নেই, আপনি তিনটে প্রশ্নের উত্তর দিন, যেটা বিদ্যাসাগর মূর্তি ভাঙা, আপনি কি মনে করেন যে কেউ যখন কোনো মূর্তি বা কোনো কিছুই ভাঙচুর করতে যায়, একটা ভারী মূর্তি সেটা বয়ে এনে গেটের সামনে কেউ ভাঙবে ওখানে না ভেঙে? এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেন, এটার উত্তর দিন। দ্বিতীয় কোশ্চেন, উত্তর দিন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা পা ভেঙেছিল,
ঠিক আছে, অসুবিধা নেই। এবার সেই জায়গায় দাঁড়িয়ে উনি ওই পা ভাঙা পা নিয়ে আপনি বিশ্বাস করেন ভাঙা পা নাচানো যায়, ভাঙা পায়ের ওপর পা তুলে বসা যায়? এটা হচ্ছে দুই, যেহেতু পুরোটা নির্বাচন কেন্দ্রিক এবং নির্বাচনী প্রচার কেন্দ্রিক, উনি বারবার বলেছেন আক্রান্ত হয়েছি এবং আপনি বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অত সিকিউরিটি নিয়ে যিনি চলাফেরা করেন তার মাঝখানে কিছু কর্মীরা গিয়ে তার পা ভেঙে দিল, বিজেপির কর্মীরা দরজা ধাক্কা মেরে নাকি তার পা ভেঙে দিল, এটা উনি বারবার প্রচার করছেন বলছেন। এবং তারপর দেখা যাচ্ছে উনি ওই ভাঙা পায়ের ওপর পা তুলে বসে আছেন, ভাঙা পা নাড়াচ্ছেন, ভাঙা পা নাচাচ্ছেন, অনেক কিছু করছেন, এটারও যুক্তি আপনি কি দেবেন? এটা হচ্ছে দুই। থার্ড আমি যেটা বলছিলাম যে এই যে টোটাল কি যেন বিষয় বলছিলাম, একটা হচ্ছে এটা বিদ্যাসাগর মূর্তি, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ও থার্ড হচ্ছে ওই ফোন কল। ফোন কলে আপনি কি মনে করেন যে প্রার্থী প্রচার করতে পারে, আমি বারবার বলছি প্রার্থী প্রচার করতে পারে, সমর্থন চাইতে পারে, কিন্তু একটা দলের একজন নেতৃত্বকে দলে যোগদানের আহ্বান না জানিয়ে বলা যে ভাই তুমি আমারটা একটু দেখে নাও, হ্যাঁ তোমার কোনো অসুবিধা হবে না, এইটা কতটা নৈতিক বলে আপনি মনে করেন? এই তিনটে প্রশ্নের উত্তর দিন, আমি এই তিনটে প্রশ্নের জবাব চাই। আপনি যে তিনটে প্রশ্ন করলেন, এই তিনটে প্রশ্নের একটা প্রশ্ন তো রাজনৈতিক প্রশ্ন নয়, একটা প্রশ্ন আপনি তো প্রশ্ন করেছেন। আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো দিয়েছি হয়তো আপনার সঙ্গে আমার কথার ওভারল্যাপ হয়ে গেছে, সেটা হতে পারে, আপনি কথা বলেছেন আমিও কথা বলেছি, কথায় ওভারল্যাপ হয়ে যেতে পারে, কিন্তু আপনি সম্ভবত আমার কথাগুলো শোনেননি। নির্বাচনী প্রচার আপনার তোলা প্রসঙ্গ একশো ভাগ রাজনৈতিক প্রসঙ্গ, উনি ওটা নির্বাচনী প্রচারে ব্যবহার করছেন ভাঙা পা, উনি নির্বাচনে ব্যবহার করছেন ভাঙা পা, উনি বলছেন গদ্দার, উনি বলছেন গদ্দার সব জায়গা ছেড়ে গেছে, উনি যেটা করছেন সেই প্র্যাকটিসটা কি? উনি বিজেপির প্র্যাকটিস যে করছেন করছেন, আপনি আগে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের এক্সাক্ট কি চেহারা হয়েছিল সেটা কিন্তু সংবাদ মাধ্যমে এবং গণমাধ্যমে, সেটা কিন্তু ওই ব্যাঙ্গেজ বা প্লাস্টার যাই বলুন, সেটা খোলা অবস্থায় তারপরে তিনি খুলে গেল, সেটা ছয় বছর না পা ঘোরানো, ওটা তো এরকম চোখটা হয় যে চোখটা উনি বেরোতে পারেন না, উনি বেরোচ্ছেন কিন্তু যত করছেন কেন হুইল চেয়ার নিয়ে, তাহলে উনি নাটকটা করছেন কেন হুইল চেয়ার নিয়ে, আমরা উচ্চারণ এবং এই ভাষার ব্যাপারে বাঙালি জাতিকে চরচরটা চিটিংবাজ বলবেন না, তৃণমূল কুয়াতে চরচরটা চিটিংবাজ, বাংলার বাকি বাংলাবাড়ি আমরা সবাই আছি, আমরা লড়াইটা করছি, নকশালবাড়ি আন্দোলন বাম আন্দোলনের ঘাঁকি, এটা এমনি এমনি তৈরি হয়নি, গুজরাটি বেনিয়াদের জায়গা নয়, এটা গান্ধীজির সম্বন্ধে কি একই মতামত নাকি আপনার? গান্ধীজির সম্বন্ধে একই মতামত জ্বালাময়ী ভাষণে কে করবে শাসন এইটা তো জানি না, যুক্তির জোরে বাজিমাত করা নিয়ে কথা অবশ্যই, তো সেক্ষেত্রে কেমন যেন মনে হয় যে গলা দিয়ে জোরে বল, আমার নজি আমি প্রথমে ক্ষমা চেয়ে নিই যে আমার গলার অবস্থা খুব খারাপ, হ্যাঁ কিন্তু আমরা একটা একটা করে নির্বাচনী হাই ভোল্টেজ প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে উনি বলেছেন নির্বাচনী প্রচারের একটা মাধ্যম বলেছেন, এটাকে বিদ্যাসাগর মূর্তি নামের কথা আপনি বলেছেন, বিদ্যাসাগর মূর্তি নামের কথা আপনি তুলেছেন, তারপর আমি কাউন্টার করেছি, দেখেছেন তো দেখেছেন তো আপনারা, রাকেশ সিং দেখেছেন, আমি তো বারবার প্রশ্ন করছি কোন পাগলে বিশ্বাস করবে এটা ভারী মূর্তি বলে যে ব্যাপারটা বয়ে এনে সেটা কাছে বলা হয়েছে, রাকেশ সিং এটা নাটক না হলে কোন পাগলে বিশ্বাস করবে,
রাকেশ সিং এর হোয়াটসঅ্যাপ চ্যাট করি স্যার, আমি তো বলছি ভেঙেছিল বেরিয়েছিল সবই ঠিক আছে, আমি বলছি কে একটা ভারি মূর্তি যদি তার ভাঙার হয় সে বয়ে এনে গেটের কাছে যেখানে সিসিটিভি আছে সেখানে ভাঙবে, এটা যদি পরিকল্পিত হয় চক্রান্ত না হয় তাহলে এটা কেন হবে? মুখ্যমন্ত্রী কেন তদন্ত করলেন না? কেন গ্রেফতারি করলেন? বাংলাকে উনি এত সহজে আটক করলেন, ওখানে মূর্তি দাঁড়িয়ে উনি মিছিল করলেন, উনি কেন তদন্ত করলেন না? রাজ্য সরকারকে বলতে হবে তারা সিবিআই চাই কিনা, রাজ্য সরকারকে বলতে হবে তারা সিবিআই চাই কিনা, তারা চাইলে অবশ্যই সিবিআই স্বতঃস্ফূর্ত ভাবে কেন বিজেপির মিছিল থেকে লোক দিয়ে ভেঙে বিষয় না রাজ্য। আরে আমি তো বারবার বলছি যে তদন্ত হলো না কেন? আর একটা তো প্র্যাকটিক্যালি বোঝা যায় যে একটা মূর্তি যদি ভাঙার হয়, দাদা একটা কথা পরিষ্কার বুঝুন, আমি যখন কোথাও ভাঙচুর করতে যাব, আমি যেখানে যে জিনিসটা আছে সেটা সেখানেই ভাঙবো। আমি একটা ভারী মূর্তি আছে সেখানে ভাঙবো, এটা পরিকল্পিত এখান থেকেই বলে যায়, এটা পরিকল্পিত ভাঙবে যেটার কাছে ভাঙবে তখন তখন হতেই পারে যে ওইখানে হতেই পারে তৃণমূলই লাগবে না, তৃণমূলই লাগবে না। বিদ্যাসাগর কলেজ কে তিন শিফটের কলেজ আপনার জানা দরকার, ওটা তিন শিফটের কলেজ, ওখানে নাইট কলেজ আছে, ওখানে নাইট কলেজ আছে, নাইট কলেজ আছে, তৃণমূলীরা পিটিএ বিরোধী দলের কলেজ আছে, আমি তো জানি তৃণমূলীরা, তৃণমূলীরা ওখানে পিটিএ সব বিরোধী দলের কলেজ আছে, আজকে এত আমার কলেজে নাইট কলেজ আছে, কোনো কলেজে নির্বাচন হয় না, আমার বাড়ির সামনে মনিন্দ্রচন্দ্র কলেজ, আমার বাড়ির সামনে জয়পুরিয়ার কলেজ, আমার কলেজে হয়েছে, আপনি আমার কলেজেও কিন্তু ইভিনিং শিফট আছে, সেখানে কিন্তু কিছু ছাত্র কিছু কর্মী থাকে, সেখানে যদি কোনো ঘটনা ঘটানো হয় তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবেই, খুব স্বাভাবিকভাবেই চেষ্টা করবে, কারণ কোনো বাধা দেওয়ার চেষ্টা কোনো দেখা যায়নি, কোনো না কোনো এখানে আমি তো শুনেই বলছি কোনো বাধা দেওয়ার চেষ্টা দেখা যায়নি, যেটা দেখা যাচ্ছে যে এখানে তৃণমূল চেষ্টা করছে না, এখানে বাধা দেওয়ার কোনো চেষ্টা দেখা যায়নি, এখানে তৃণমূল শুধু রাজনৈতিক আন্দোলন দেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে। আর আপনাদের 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 আপনার কলেজের দিকে তাকিয়ে দেখুন, আপনি কলেজের দিকে তাকিয়ে দেখুন, আপনার কলেজে কত ছাত্র আছে, আপনার কলেজে কত ছাত্র আছে, আপনার কলেজে কত ক্লাস হয়, আপনার কলেজে কত নির্বাচন হয়নি, তৃণমূল মিছিল করেছে আমের সবাই স্বীকার করে নিয়েছে, নারদা থেকে আরম্ভ করে তার জন্য তো সব জেলে ঢুকবে, সেই সিবিআই আটকানোর জন্য কত কোটি টাকা দিয়ে খেতে করেছে রাজ্য সরকার, সিবিআই আটকানোর জন্য কত কোটি টাকা, কত কোটি টাকা খরচ করে রাজ্য সরকার কেস করেছে বলুন, আপনি রাফায়েলের ডিলটা বলুন কত কোটি টাকা খেয়েছে, বিজেপির এজেন্টরা কত কোটি টাকা খেয়েছে রাফায়েলের ডিল, আপনি রাফায়েলের ডিলটা বলুন না, প্রমাণ করুক না, প্রমাণ করুক না, একটা কথা বুঝে আপনাদের কি তৃণমূল কংগ্রেস কত কত লক্ষ টাকা সরকারি সরকারি অর্থ খরচ করে, কত লক্ষ টাকা সরকারি অর্থ খরচ করে, আজকে ছাব্বিশ দিনকে দিয়ে কেস করেছিল যাতে সারদা মালদা তদন্ত না হয়, তারা কতটা মানে খরচ করেছে, এটা ফ্রান্সের পুলিশ মন্ত্রীকে আমাদের নিজেদের ধর্ণা করছে যাতে তদন্ত না হয়, কোন রাজ্যের পুলিশ মন্ত্রী ধর্ণা দেন, রাফায়েল গিল ব্যাংক ব্যাংকের টাকা চুরি করা এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের বিষয় নয়, একটাও তৃণমূল কংগ্রেসের বিষয় নয়, আপনি আপনার বলুন না সেটাই তো বেটার হয়, আপনি আপনার কেন্দ্রীয় সরকার যদি চুরি করে এইসব
এইসব কুৎসা বলে লাভ নেই, প্রমাণিত প্রমাণ করো। কেন্দ্রীয় সরকার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে কোটা কেস আটকাতে যায়নি। বাকবিতণ্ডা তো অনেক হলো। আমি 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 একটু কথা বলতে চাই। আমি অনেকক্ষণ ধরে শুনছি, দর্শকরা শুনছেন, বাকবিতণ্ডা তো অনেক হলো, কিন্তু চতুর্থ দফার হাই ভোল্টেজ নির্বাচনী প্রচারে মানুষের কথা কোথায় এলো? একদম আমরা অনুষ্ঠানের প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় কিছুক্ষণ অনুষ্ঠান শেষ করবো। আমার দুজনের কাছে প্রশ্ন, প্রথমে আমি বিজেপির কাছে প্রশ্ন, চতুর্থ দফার নির্বাচন শুরু হবে, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম দফা বাকি রয়েছে। আমার একটা সাধারণ কথা, এতক্ষণ আলোচনার মধ্যে সাধারণ মানুষ যারা দেখছেন তারা দেখছেন আপনি তৃণমূলের দুর্নীতির কথা বলছেন, তৃণমূল বিজেপি দুর্নীতির কথা বলছেন, যে যাই হোক না কেন সাধারণ মানুষের কথা কে বলছে? করোনা আবহ, যেভাবে করোনার পরিস্থিতি খারাপ হচ্ছে, আমি শেষ করিনি, মানুষ আশঙ্কা করছে, রাস্তাঘাটে প্রত্যেক দিন ট্রাভেল আপনারাও করেন, মানুষ বলছে 2রা মে ভোটের নির্বাচনের ফল বেরোবে, 3-4 তারিখে মানুষ মানে যারা জিতবেন তারা আনন্দ করবেন, যারা হারবেন তারা যাই দুঃখ প্রকাশ করবেন কি যাই হোক ঝামেলা হবে, 5 তারিখ থেকে আবার লকডাউন, মানুষ এই আশঙ্কায় ভুগছেন, মানুষ ভাবছেন আবার কর্মহীন হতে চলেছি আমরা, মানুষ ভাবছে লকডাউন করোনা নির্বাচনী প্রচারে সবটা চাপা দিয়ে রেখেছে। আপনি যে কোনো অটো ট্রাম বাস মেট্রো যেখানে খুশি দেখবেন মানুষজন প্রত্যেকেই বলছেন করোনা কি এখন নেই? অবশ্যই আছে, সবটাই ভোটারের জন্য চাপা দেওয়া। মানুষের কথা কে বলছে? বিজেপির কাছে আসবে প্রথমে, তারপর তৃণমূলের কাছে। দেখুন, আমরা মূলত যে ইস্যুটার জন্য আমি মনে করি দুটো কারণে বিজেপিকে এখানে জেতানো উচিত পশ্চিমবঙ্গে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে গণতন্ত্র। পশ্চিমবঙ্গে আজকে এই 10 বছরের শাসনে বিরোধীদের বক্তব্য রাখার জায়গাটুকু পর্যন্ত নেই। মানুষের কথা বলা তো প্রশ্ন, আমরা বিরোধীরা তো মানুষের কথাই বলি, উনি বিধানসভাতেও বলতে দেন না, বিধানসভার বাইরেও বলতে দেন না। আমি একটা ছোট উদাহরণ দিই, আমরা আগে ছোট ছোট সভা সমিতি করতাম পার্কে, ঠিক আছে? এখন নিয়ম করে দিয়েছে যেহেতু বেশিরভাগ কাউন্সিলারই তৃণমূলের, কাউন্সিলারের নো অবজেকশন দিতে হবে। আমরা একটা বিরোধী রাজনৈতিক দল, আমরা যদি ছোট কোনো কর্মসূচিও করি আমাদের প্রথমে কাউন্সিলরের কাছ থেকে নো অবজেকশন নিতে হবে, এবং তারপরে সেই সেই নো অবজেকশন নিয়ে আমাদেরকে পার্ক অ্যান্ড স্কোয়ারে দিতে হবে পয়সা। আমরা কিন্তু পয়সা দিতে রাজি আছি, আমরা যে স্টেজ করি বা অন্যান্য কিছু, এবং সেখানে এমআইসি যিনি আছেন, এমআইসি পার্ক, তিনি অনুমোদন করলে তবে আমাদেরকে পারমিশন দেওয়া হবে। আমি একটা বিরোধী রাজনৈতিক দল করি, সক্রিয়ভাবে করি, আমি কিছু সোশ্যাল অর্গানাইজেশনের সাথেও যুক্ত আছি। আমার সোশ্যাল অর্গানাইজেশনে বাচ্চাদের একটা স্পোর্টস হবে 12ই জানুয়ারি, এই 12ই জানুয়ারি। কাউন্সিলার কিন্তু সই করলেন না, কাউন্সিলার সই করলেন না, উনি বললেন যে না ভাই সই করবো না, তোমরা বিজেপির লোক, ওখানে বিজেপির লোকেরা আসবে। তো গণতন্ত্র কোন লেভেল অবধি গেছে? এবং বহু জায়গায় পার্ক অ্যান্ড মানে কর্পোরেশন খানাকে দেখায়, থানা কর্পোরেশনকে দেখায়, প্রত্যেকটা ছোট ছোট সভা সমিতি করতে গেলে আমাদের কোর্টের দ্বারস্থ হতে হয়, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এলো আমাদেরকে কোর্টে যেতে হয় যে আমরা সভা করতে চাই, সমিতি করতে চাই, আমার বক্তব্য রাখতে চাই। এবং আপনারা জানেন যে ছোট ছোট যারা নিউজ এজেন্সি গুলো আছে, আরামবাগ টিভির মতো ঘটনা আপনারা দেখেছেন যে তৃণমূলের দুর্নীতি তুলে ধরেছে, বা তৃণমূলের সিএনকেও কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, আপনারা দেখেছেন। তো তৃণমূলের বিরুদ্ধে বললে সেই বলার জায়গাটাকেই একটা যে কোনো ভাবে স্তব্ধ করে দেওয়া, যে কোনো ভাবে স্তব্ধ করে দেওয়া, এলাকায় থ্রেট করা থেকে আরম্ভ করে পুলিশকে ব্যবহার করা, প্রশাসনকে ব্যবহার করা, সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে বিরোধী কনফিউশনটা শেষ করে দেওয়া। তো আমরা প্রথম জিনিস যে কারণে এই আন্দোলনটা করছি, বা আমাদের এতগুলো কর্মী খুন হয়ে গেছে তা সত্ত্বেও আমরা এই লড়াই করছি। আমার বাড়িতেও 2বার হামলা করেছে তৃণমূল, খাস কলকাতার বুকে, এই অভিজ্ঞতাও আছে আমার। তো ব্যাপার হচ্ছে যে বিরোধী রাজনীতি করা যাবে না, এটা এখানে খুব পরিষ্কার গাইডলাইন, ঠিক আছে? তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা মানুষের কথা বলার জন্যই পুরো আন্দোলনটা করছি, এবং আমরা আমাদের ঘোষণাপত্র দিয়েছি। আপনি প্রচারের যে যে দিকগুলো বলছেন, আমাদের প্রচার বিভিন্ন ভাবে চলছে, আমরা ডোর টু ডোর করছি, আমরা যেখানে যেখানে অনুমতি পাচ্ছি, এখন নির্বাচন কমিশনের হাতে রয়েছে, নির্বাচন কমিশন এখন নিয়ম করে দিয়েছে যে 7 দিন আগে আমাদেরকে সভা সমিতি করতে গেলে জানাতে হবে, এবং বহু জায়গায় তৃণমূল সভা না করলেও আগে থেকে অ্যাপ্লিকেশন করে জায়গাগুলোকে ব্লক করে রাখছে যাতে আমাদেরকে না দেওয়া হয়। এই অভিজ্ঞতাও আমাদের প্রচার করতে গিয়ে হয়েছে। তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা ছোট ছোট সভা সমিতি করছি, থ্রেটের মধ্যে দাঁড়িয়ে কোনো এলাকায় কারোর বাড়িতে যদি আমরা কোনো গ্রুপ মিটিং করি, পরের দিনই সেই বাড়িতে পৌঁছে যাওয়া হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, এগুলো চলছে। কলকাতার বুকে তো হচ্ছেই, বাকি জায়গাতেও হচ্ছে। তা সত্ত্বেও আমরা বিভিন্ন ভাবে মানুষকে আমাদের বক্তব্য তুলে ধরছি, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো, আমাদের কর্মীরা মার খেয়ে হলেও যাচ্ছে। আপনারা প্রচারের কিছু পার্ট দেখছেন যেখানে বড় নেতারা আসছে, হাইলাইট হচ্ছে, যেখানে বড় নেতারা কোনো একটা মানে হাইলাইট কালার জন্য কর্মসূচি করছে, তার বাইরেও হাজার হাজার কর্মী প্রত্যেক দিন প্রচারের কাজ চালিয়ে যাচ্ছে, মানুষের কথা ভেবে প্রচার করছে। বেশ, আমি আমি তৃণমূলের কাছে আসবো। হ্যাঁ, ধন্যবাদ সুব্রত বাবু। হ্যাঁ, অনুভব, আমি 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 ওনার কথা শুনলাম। উনি যে অভিযোগগুলো করছেন
যে আঞ্চলিক স্তরে লোকাল স্তরে অনুমতি দেওয়া হচ্ছে না বা অনুমতি দেওয়া নিয়ে টালবাহানা করা হচ্ছে, আমি এটা বিরোধিতা করি, অবশ্যই এটা বিরোধিতা করি। একটা রাজ্যে, একটা স্বাধীন দেশে, আমাদের তো দেশটা স্বাধীন, এই স্বাধীন দেশে প্রত্যেকটা গণতান্ত্রিক দলের স্বাধীনভাবে কর্মসূচি পালন করার অধিকার থাকা উচিত, এই কথাটা বলা সত্ত্বেও, অবশ্যই থাকা উচিত। এই কথাটা বলা সত্ত্বেও আমি কিন্তু একটা পাল্টা প্রশ্ন ওনাকে করছি, আপনি আপনি একটু জবাব দিন। সেটা হচ্ছে 2018 সালে বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় এসেছে, ত্রিপুরায় ক্ষমতায় আসার পর 2019 সালে ওখানে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেই পঞ্চায়েত নির্বাচনে 95% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। এটা কি গণতন্ত্রের নমুনা? এবং শুধু তাই নয়, মানিক সরকার, ত্রিপুরার ভূতপূর্ব মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, মানিক সরকার এসে আমাদের এখানে যতগুলো মিটিং করেছেন প্রত্যেকটা মিটিংয়ে তিনি এসে বলে গিয়েছেন যে প্রতিনিয়ত ওখানকার যে বামপন্থী সরকার ছিল তাদের যে কর্মীরা রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে ঢুকে কিভাবে হামলা করা হচ্ছে, তাদের উপর কিভাবে আক্রমণ করা হচ্ছে। বিলোনিয়াতে, বিলোনিয়াতে একটা কলেজ আছে, সেই কলেজের মাঠে লেনিনের মূর্তি উপরে ভেঙে দেওয়া হয়েছিল, আপনারা সেই দৃশ্য দেখেছেন, লেনিনের মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। আপনার ভালো লাগবে, আপনার ভালো লাগবে যদি দীনদয়াল উপাধ্যায়, যদি দীনদয়াল উপাধ্যায় বা আপনাদের শ্যামাপ্রসাদ মুখার্জির কোনো একটা মূর্তি আমরা ভেঙে দিই, তাহলে কি সেটা আপনাদের ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। আপনারা যদি এটাকে অ্যাসিওর করতে পারেন যে আপনারা যদি সরকারে আসেন, আপনারা যদি সরকারে আসেন তাহলে বিরোধী দলগুলো স্বাধীনভাবে তাদের কথা বলতে পারবে, তাহলে আমি আপনার কথার সঙ্গে একমত হব, আপনার কথার সঙ্গে আমি একমত হব। কিন্তু আমরা যেটুকু ইতিহাস থেকে দেখছি, অভিজ্ঞতা থেকে দেখছি, সেটা দেখতে পাচ্ছি যে বিজেপিও কিন্তু একই রকম ভাবে বা আরো বেশি রকম ভাবে বহু ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক নয়, তারা কিন্তু বিরোধীদের কথা বলতে দেয় না এবং তারা শারীরিকভাবে বিরোধীদের নিকেশ করার চেষ্টা ত্রিপুরায় করেছে। তার জন্য আমরা কিন্তু এখানে আতঙ্কিত। দেখুন, আপনি বারবার করে আমাকে তৃণমূলের লোক বলছেন, যে আমাদের এখানে যেটা দাঁড়িয়ে গেছে, গোটা ভারতবর্ষে যেটা দাঁড়িয়ে গিয়েছে তার থেকে আমাদের এই বাংলার রাজনীতিতে একটা খুব পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে বিরোধী কণ্ঠস্বর নিকেশ করে দাও, এটা 34 বছরের বাম জমানায় এটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল যে কোনো বিরোধী কণ্ঠস্বর থাকবে না। আপনি লক্ষ্য করে দেখুন, বিরোধী শূন্য রাজনীতি হবে কি হবে না সেটা আমরা জানি না, তবে আমাদের এই আলোচনাটাকে আগামীকাল আমরা এর পরবর্তী পর্যায়ে নিয়ে, এবং সুভজিত বাবু আপনাকে নিয়ে আমরা শুরু করব এই আলোচনার পরবর্তী পর্যায়ে নিয়ে আগামীকাল, চতুর্থ দফার হাইকোর্টের নির্বাচনী প্রচার নিয়ে আমরা আগামীকাল আসব একেবারে সন্ধেবেলা ফেস অফে। প্রশ্নগুলো তোলা রইল আমার হাতে, সত্যি একদম সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। সুভজিৎ বাবু আপনার প্রশ্নগুলো আমার কাছে নোট রইল, আগামীকাল ঠিক সন্ধেবেলা ফেস অফে। অনুপ বাবু আশা রাখছি আপনিও থাকবেন, আমরা আরো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বার্তাও দিয়েছেন, তিনি বলেছেন কঠিন সময় আসবে কিন্তু কঠিন সময়ও লড়াই করতে হবে। পরীক্ষা পে চর্চায় নরেন্দ্র মোদী এই বার্তাগুলি দিয়েছেন। হ্যাঁ, পরীক্ষার্থীদের সঙ্গে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ বলুন বলুন, সময় খুব কম, সংক্ষেপে। ওনার এটা জানা উচিত যে বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় এসেছে পুরো তৃণমূলটাকে আত্মসাৎ করে নিয়ে, তৃণমূলের নেতারা বিজেপিতে জয়েন করেছেন এবং তারপরে বিজেপি ওখানে ক্ষমতায় এসেছে, এটা দেখে নিচ্ছি। একদম একদম একদম, আমরা আসব, আমরা এই নিয়ে আগামীকাল ঠিক এই জায়গা থেকে, আমরা আগামীকাল এই জায়গা থেকে শুরু করব। পরীক্ষা পে চর্চা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু পরীক্ষার্থীর সাথে কথা বলেছেন। আপনাদেরকে সেই 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 ঝলক ছেড়ে যাব আমি, যেতে যেতে আমি চেষ্টা করব যদি পরীক্ষা পে চর্চা আমরা সেটা শুনতে শুনতে। আজকে ফেস অফ থেকে আপনাদের দুজনকে ধন্যবাদ, আমরা আগামীকাল চতুর্থ দফার হাই ভোল্টেজ নির্বাচনী প্রচারে আবার ফিরে আসব এর দ্বিতীয় ভাগ নিয়ে, কারণ চতুর্থ দফার প্রচার তো চলছে, নির্বাচন নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হেভি মানে হাই ভোল্টেজ প্রার্থীরা রয়েছেন। ধন্যবাদ অনুবাবু, ধন্যবাদ সুভজিৎ বাবু, ফিরে আসছি আমরা আবার আগামীকাল। এই মুহূর্তে আমি এক ঝলকে একটু চেষ্টা করব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা সেই অংশটা যদি আমরা ফেস অফের একেবারে শেষে যেতে যেতে যদি আমরা সেই দিকে তাকাতে পারি। ভ্যাকসিনেশন অ্যালং উইথ সোশ্যাল ডিসটেন্সিং, স্যানিটাইজেশন এন্ড মাস্কস। মাস্ক আপ ইন্ডিয়া, পুট ইয়োর মাস্ক অন এন্ড কভার ইয়োর নোজ এন্ড বি সেফ। Mask up India. दवाई भी कड़ाई भी का मंत्र लिए
वैक्सीनेशन की चल रही है लहर। মোদী পরীক্ষা পে চর্চার মধ্যে ছিলেন, তবে এই মুহূর্তে আমাদের হাতে সময় আর খুব একটা বেশি নেই, আমি শেষ করব অনুষ্ঠান। চতুর্থ দফার হাই ভোল্টেজ নির্বাচনী প্রচার নিয়ে আগামী কাল কথাবার্তা হবে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আরো একবার। কথা হচ্ছে আগামীতে এবং কিছুক্ষণের মধ্যেই নিউজের বিশ্লেষণে চলে আসব আমরা, যেখানে অবশ্যই কোন দল কতটা রং নিয়ে, কতটা রংবাজি নিয়ে, কতটা কথা নিয়ে, কতটা আশ্বাস নিয়ে নিজেরা ক্ষমতায় আসতে পারবেন। কারণ বিশ্বাস করুন, সকাল থেকে সারা দিন শুধু নেই 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 নেই, ঘরে নুন চাল তেল এই সবের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা নেই, এখানে যাওয়ার টাকা নেই, ব্যাংকে পরিষেবা নেই, রেলে অসুবিধে, চারিদিকে নেই 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 নেই। এর মাঝে বিগত 1-2-3 মাসে যতই নির্বাচন এগিয়ে এসেছে শুধুই আছে 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 মানেই আশ্বাস মানি আছে। সেই আশ্বাসে কতটা বিশ্বাস রয়েছে সেটা প্রমাণ দিচ্ছেন মানুষজন। নির্বাচন চলছে, দোসরা মে সত্যিটা আসবে সামনে। ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে। শেষ করছি ফেস অফ, ফিরে আসছি অন্য অনুষ্ঠান নিয়ে, ভালো থাকবেন, নমস্কার। Face Off, powered by 24 Hours TV.